আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর ফর্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়াল বিষয় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এ অধ্যায়ের 10টি ফরম্যাট, 3টি সিরিজ এবং 2টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের সূত্র এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে আসি 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 3 নম্বর ফরম্যাটটি হলো মুড। মুড মানে পরস্পরক। যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা অবস্থান করে সেটি হলো মুড শ্রেণী। অর্থাৎ সিরিজ অনুযায়ী আমরা এই মুডের সূত্র দিয়েছি এখানে 2টি। যেমন সিম্পল সিরিজের একটি সূত্র আর কন্টিনিউয়াস সিরিজের একটি সূত্র হয়, ডিসক্রিট সিরিজের কোনো সূত্র প্রয়োজন হয় না। শিখেছন সাধারণ চলকের যে সূত্রটি, এটি হলো এমও সমান সমান 3 median - 2x বার। মিডিয়ানের মান আমরা 2 নম্বর ফরম্যাটে শিখেছি, তার সাথে 3 গুণ করলে প্রথমাংশ আসবে -2x বার। 2 এর সাথে x বার গুণ করতে হবে, x বার আমরা 1 নম্বর ফরম্যাটে শিখেছি। ওই মানটির সাথে 2 গুণ করে যে ফলাফল আসবে প্রথমাংশ থেকে, ওটি মাইনাস করে দিলে আমাদের মুড পেয়ে যাব। শিখেছন, তাহলে এবার আসি আমরা কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজের সূত্র হলো এমও সমান সমান এল প্লাস ডেল্টা 1 / ডেল্টা 1 + ডেল্টা 2 × ক্লাস ইন্টারভেল। এখানে এল হলো লোয়ার লিমিটেশন অফ মোডাল ক্লাস, ডেল্টা 1 হলো ডিফারেন্স বিটুইন দ্য মোডাল ফ্রিকোয়েন্সি মাইনাস প্রি মোডাল ফ্রিকোয়েন্সি, আর ডেল্টা 2 হলো ডিফারেন্স বিটুইন দ্য মোডাল ফ্রিকোয়েন্সি মাইনাস পোস্ট মোডাল ফ্রিকোয়েন্সি। অর্থাৎ মোডাল ফ্রিকোয়েন্সির পরবর্তী মানটি বিয়োগ করলে ডেল্টা 2 পেয়ে যাব। আর সিতে হলো ক্লাস ইন্টারভেল। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 8, এটি বলা হয়েছে ফাইন্ড আউট দ্য মুড ফ্রম দ্য ফলোয়িং ডাটা। নিচে তথ্য থেকে মুডের মান বের করতে হবে। তথ্যটি দেওয়া হয়েছে এক্স এর মান 40, 50, 60, 70, 80 এবং সাথে ফ্রিকোয়েন্সির মান দেওয়া হয়েছে। আমরা পূর্বেই শিখেছি যদি চলকটি বিচ্ছিন্ন অবস্থায় থাকে এবং গণসংখ্যা দেওয়া থাকে তাহলে এটিকে বলা হয় ডিসক্রিট সিরিজ। যেহেতু আমরা সূত্রে লিখেছি ডিসক্রিট সিরিজের কোনো সূত্রের প্রয়োজন হয় না, সেহেতু এই অঙ্কটি করতে গেলে আমাদের কোনো প্রয়োজন সূত্র প্রয়োজন হবে না। ঠিক আছে, দেখুন সূত্র কেন প্রয়োজন হবে না। প্রথমে মোডাল ফ্রিকোয়েন্সি বের করার সিস্টেম হলো গণসংখ্যা থেকে সর্বোচ্চ মানটি বের করতে হবে। যেহেতু ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে, এখানে সর্বোচ্চ খুঁজে দেখলাম যে 9 হলো সর্বোচ্চ মান, তাহলে এই 9 যে শ্রেণীতে অবস্থান করছে সেই শ্রেণীটি হলো মুডের মান। অর্থাৎ 9 আছে 60 নম্বর শ্রেণীতে, এই 60 হলো অ্যান্সার। তাহলে আমরা এটি এভাবে লিখে দিতে হবে কমেন্ট করে, বাই দ্য ইন্সপেকশন উই ফাউন্ড দ্যাট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 9। আমরা তদারক করে খুঁজে পেয়েছি যে এই ডিস্ট্রিবিউশনের সর্বোচ্চ মান ছিল 9। সো মুড সমান সমান 60, 60 পেয়েছি আমরা 9-এর এগনেস্ট ভ্যালু, অপোজিট ভ্যালু। অতএব অ্যান্সার হলো আমাদের 60। শিক্ষার্থীগণ, তাহলে এবার আসি আমরা পরবর্তী অঙ্কটি, প্রবলেম নাম্বার 9। এটি বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য মুড ফ্রম দ্য ফলোয়িং ডাটা। একই প্রশ্ন করা হয়েছে, তথ্যটি দেওয়া হয়েছে ক্লাস ইন্টারভেল দিয়ে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস সিরিজ। যেহেতু আমরা সূত্রে দেখেছি কন্টিনিউয়াস সিরিজের সূত্র আছে, সুতরাং সাথে ফ্রিকোয়েন্সি মান দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে সূত্রটি টেবিলের নিচে লিখে আসি। শিক্ষার্থীগণ, টেবিল তৈরি করতে হবে আমাদের প্রত্যেকটি অঙ্ক করার সময়। প্রথমে ক্লাস ইন্টারভেল প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়েছে, এটি লিখে নিলাম 0 থেকে 10, 10 থেকে 20, এভাবে 50 পর্যন্ত। এবং ফ্রিকোয়েন্সি গণসংখ্যাটি দেওয়া আছে, প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়েছে, এটি আমরা লিখে নিলাম। এবার আসি সূত্র। উই নো দ্যাট, আমরা জানি যে মোড সমান সমান এল প্লাস ডেল্টা 1 / ডেল্টা 1 + ডেল্টা 2 × সি ক্লাস ইন্টারভেল। শিক্ষার্থীগণ, এখানে যে 60টি অংশ আছে, এই 60টি অংশ আমরা এখানে হিয়ারে লিখে দিলাম। এল তে লোয়ার লিমিটেশন, সিতে ক্লাস ইন্টারভেল, ডেল্টা 1, ডেল্টা 2। এবার আসি প্রথমে আমাদের মুড শ্রেণী খোঁজ করতে হবে ডিস্ট্রিবিউশন থেকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে। এই শ্রেণী ফ্রিকোয়েন্সির মধ্যে সর্বোচ্চ মান আমরা কোনটা পাই দেখি। প্রথমে আছে 50, 50 থেকে বড় আছে 80, 80 থেকে ছোট 70, 70 থেকে এটা আছে 90 সর্বোচ্চ মান, তার থেকে ছোট আছে 30। শিক্ষার্থীগণ, আমরা খুঁজে পেয়েছি এখানে সর্বোচ্চ মান হলো 90।
তাহলে 90 যে শ্রেণীতে অবস্থান করছে এটি হলো মডাল শ্রেণী অর্থাৎ মডাল ক্লাস ইন্টারভেল হলো 30 থেকে 40 এবার আসি এই কথাটি আমাদের লিখে দিতে হবে নাও সূত্রের পরে আমরা লিখলাম নাও বাই দা ইনস্পেকশন উই ফাউন্ড দ্যাট দা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দা ডিস্ট্রিবিউশন ইজ 90 আমরা এই ডিস্ট্রিবিউশনে খোঁজ করে দেখেছি সর্বোচ্চ মান হলো 90 সুতরাং 90 এই মানটি আছে 30 থেকে 40 এর মধ্যে সো মডাল ক্লাস 30 থেকে 40 তাহলে ক্লাসের সর্বনিম্ন সীমা অর্থাৎ লোয়ার লিমিট 30 এটি আমরা এল এর মান 30 বসিয়ে দিলাম শিক্ষার্থীগণ এবার আমাদের লাগবে ডেল্টা ডেল্টা 1 হলো ডিফারেন্স বিটুইন দা মডাল ফ্রিকোয়েন্সি মাইনাস প্রি মডাল ফ্রিকোয়েন্সি মডাল ফ্রিকোয়েন্সি আছে এখানে 90 আর প্রি মডাল ফ্রিকোয়েন্সি আছে 70 তাহলে 90 থেকে 70 বাদ দিলে থাকে 20 এটি হলো ডেল্টা 1 এর মান ডেল্টা 2 এটি হলো ডিফারেন্স বিটুইন দা মডাল ফ্রিকোয়েন্সি মাইনাস পোস্ট মডাল ফ্রিকোয়েন্সি অর্থাৎ 90 এর পরবর্তী যে মানটি আছে 30 এটি বাদ দিতে হবে তাহলে 90 থেকে 30 বাদ দিলে থাকবে 60 এটি হলো ডেল্টা 2 আর ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান 30 থেকে 40 এখানে 10 ব্যবধান আছে অর্থাৎ সি এর মান আমরা লিখেছি 10 শিক্ষার্থীগণ তাহলে আমরা এবার মানগুলি সূত্রে পুটিং দিয়ে পাই পুটিং দা ভ্যালুস ইন দ্য অ্যাবো ফর্মুলা এমও সমান সমান এল এর মান 30 ডেল্টা 1 এর মান 20 ডেল্টা 1 এর মান 20 ডেল্টা 2 এর মান হলো 60 ইনটু ক্লাস ইন্টারভেলের মান হলো 10 ক্যালকুলেশন করে আমরা পেয়েছি মানটি এখানে 32.50 এটি আনসার শিক্ষার্থীগণ কন্টিনিউয়াস সিরিজের মানটিও আমরা পেয়ে গেলাম এবার আসি পরবর্তী নাম্বার 10 এই অঙ্কটি বলা হয়েছে ফাইন্ড আউট দ্য মোড ফ্রম দ্য ফলোয়িং ডাটা একই প্রশ্ন করা হয়েছে এই প্রশ্ন এটিও কিন্তু মান দেওয়া হয়েছে প্রথমে এক্স এর মান 10 15 12 14 18 20 এখানে কোনো গণসংখ্যার মান দেওয়া হয়নি শিক্ষার্থীগণ আমরা পূর্বেই শিখেছি যে কোনো চলকের সাথে গণসংখ্যার মান না থাকলে সেই চলকটি হলো সাধারণ চলক অর্থাৎ এটি সিম্পল সিরিজ তাহলে সিম্পল সিরিজের সূত্র আমরা উপরে পূর্বে দেখে নিয়েছি আমরা একটি টেবিল তৈরি করলাম প্রথমে এক্স এর মানটা বসিয়ে দিই পরবর্তীতে আমরা এফ এর মান না দেওয়া থাকলে আমরা ওয়ান ধরে নিই তাহলে প্রথমে আছে ওয়ান 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 এভাবে ছয়টি মান আছে শিক্ষার্থীগণ এবার আসি আমরা টেবিলের নিচে সূত্রটি লিখি উই নো দ্যাট আমরা জানি মোট সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 এক্স বার এখানে আমাদের একটি মিডিয়ান তৈরি করে নিতে হবে তার সাথে 3 গুণ করতে হবে এবং একটি এক্স বার গাণিতিক গড় তৈরি করতে হবে তার সাথে 2 গুণ করতে হবে শিক্ষার্থীগণ তাহলে আমরা প্রথমে নাও লিখে এখানে এক্স বার তৈরি করে নিলাম এক্স বারের সূত্র আমাদের আগে শেখা ছিল যে সামেশন এক্স ভাগ এন তাহলে এক্স এর যোগফল আমরা পেয়েছি যোগ করে 89 এখানে 89 কে এন দ্বারা ভাগ করেছি এন দেখেছি এখানে 6 আছে 6 দ্বারা ভাগ করে পেয়েছি 14.83 এটি হলো গাণিতিক গড় এক্স বারের মান এবার আমাদের মান লাগবে মিডিয়ান শিক্ষার্থীগণ মিডিয়ানের মান সাধারণ চলকের ক্ষেত্রে জোড় এবং বেজোড় খেয়াল করতে হবে যেহেতু এখানে মানটি হয়েছে 6 অর্থাৎ এটা জোড় মান তাহলে জোড়ের সূত্র ব্যবহার করতে হবে এখানে আমরা জানি মিডিয়ান সমান সমান এন ভাগ 2 তম প্লাস এন ভাগ 2 প্লাস 1 তম আইটেম হোল ডিভাইডেড বাই 2 এখন আমরা জানি মিডিয়ান বের করতে গেলে টেবিলের মধ্যে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কলাম দিতে হয় অর্থাৎ সিএফ এর মান বের করতে হবে তাহলে সিএফ প্রথমটা হলো অন এখানে অন লিখলাম অনের সাথে আর অন যোগ করলে এখানে 2 তারপরে 3 4 5 6 ক্রমে ক্রমে যোগ করে আমরা মানগুলো পেয়ে গেছি এটা হলো সিএফ ক্রমজয়িত ফলাফল এবার আসি আমরা এন এর মান লিখেছি 6/2 তম প্লাস 6/2 প্লাস 1 তম হোল ডিভাইড বাই 2 এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে এখানে 3 হয় 3 তম প্লাস 6কে 2 দ্বারা ভাগ করে 1 যোগ করেছি এটা 4 তম 3 তম এবং 4 তম আইটেম এই টার্মটা আমাদের সিএফ থেকে নিতে হবে তাহলে আমরা আসি এখানে 3 তম এবং 4 তম এই মানটি এগনেস ভ্যালু হলো 14 এবং 15 তাহলে মিডিয়ানের মান এই দুইটি মানের মাঝামাঝি অবস্থানে অবস্থান অবস্থিত আছে অর্থাৎ 14 এবং 15 এর মাঝে আছে 14.5 এটি আমাদের বের করতে হবে
ঠিক আছে দেখুন তাহলে আমরা এখানে তৃতীয় মানটি লিখলাম 14 এবং চতুর্থ মানটি লিখলাম 15 ভাগ 2 অর্থাৎ 14 এবং 15 যোগ করলে 29 ভাগ 2 14.5 এসেছে এটি হলো মিডিয়ান এবার আসি আমরা যেহেতু অ্যারিথমেটিক মিন পেয়ে গেছি এবং মিডিয়ান পেয়ে গেছি তাহলে এই সূত্রে এখন মানটি বসিয়ে পাই পুটিং দা ভ্যালুস ইন দা অ্যাবো ফর্মুলা 3 মিডিয়ান মাইনাস 2x বার 3 ইনটু 14.50 এবং 2 ইনটু 14.83 এটা 2 এর সাথে গুণ করলাম এটা 3 এর সাথে গুণ করে ফলাফল এখান থেকে বিয়োগ করে পেয়েছি 13.84 এটি হলো সিম্পল সিরিজের মোডের মান এটি আনসার শিক্ষার্থীগণ তাহলে আমরা তিনটি সিরিজ থেকে মোড শিখলাম আজকের ক্লাসে এবার আসি পরবর্তী ফরম্যাটটি আগামী ক্লাসে আমরা পরবর্তী ফরম্যাটের অঙ্কটি করব শিক্ষার্থীগণ তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি শিক্ষার্থীগণ একটি জিনিস মনে রাখতে হবে ভালোভাবে অঙ্ক শেখার প্রথম শর্ত আমি বলেছি যে একটি ভালো বই যে বইয়ে অঙ্কগুলি ধারাবাহিকভাবে সাজানো থাকবে সেটি একজন ছাত্রের জন্য সবচেয়ে ভালো বই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা ফরম্যাট আকারে প্রত্যেকটি গাণিতিক সমস্যা সমাধান করে দিয়েছি আমাদের বইগুলো সংগ্রহ করুন এবং বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করুন আশা করি জটিল সমস্যা সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি আসসালামু আলাইকুম